থাকতে চাই, স্বাধীনভাবে চলতে চাই। কেউ অস্বাধীন, আমরা স্বাধীন করছি, স্বাধীনভাবে থাকার জন্য না, একার জন্য না, যে তুমি একলাই তোমার বংশধর নিয়ে তোমারে বড় হইবা, তোমার হাজার হাজার কোটি টাকা মালিক হইবা, আর আমরা গন্ডা ছিল নাকি? যাই হোক, আল্লাহ তাআলা কুদরতে পাপ বেশি দিন তাহে না, আল্লাহ তাআলা মুচ্ছে দেয়, হ্যাঁ পাপের পরিণামও হয়ে যায়। তবে আমার কথা হইল, আমরা যে শিল্পীরা আছি, আমরা শিল্পীরা দল করি না, আমাকে মনে হয় আপনারা 16 বছরে কদিন আমাকে দেখছেন টেলিভিশনে, কোন সংবাদে দেখছেন? দেখেন নাই, অনেক দেখেন নাই, কারণ এই সাংবাদিকরাও বন্ধ করে দিছে আমার কথা বলার জন্য। কারণ আমি এই দিন দিন না কথা বলি, এই দিন দিন আরও দিন আছে, এই দিনের নিচে তোমরা সেদিনের কাছে ডিজিটাল লেখালা করছে, লেখাপড়া না তাহলে এই দেশের ডিজিটাল হইলো নাকি, স্মার্ট বাংলাদেশ হইলো নাকি? এটাকে আপনি কলি কলি হইব, লেখাপড়াটাকে আপনারা করাইছ, লেখাপড়া হইলাম হুতার হইল ইউনিসেফ, এবং সেই সময় যে সরকার ছিল 92-এ সরকার ইউনিসেফ মিল্লিয়া হুমায়ুন আহমদরে এই দিন দিন না হুমায়ুন স্যার লিখে দিছে, এই গানটা আমি শুরু করছি, আমি এই গানটা গাইছি, গাওয়ার পরে সবাই স্কুলে গেছে, সাদা কালো টেলিভিশন আছে। আর এই সময় আপনারা জানেন যে আমার এমন একটি দিন গেছে, কত হাজার হাজার, যত 90-এর পরে যত টেলিভিশন হয়েছে, যত পত্রিকা হয়েছে, সবাই তো আমার কি করতো, আমরা স্মরণ করতো, আমরা মূল্যায়ন করতো, কিন্তু এই যে সরকার হয়ে গেছে সেই সরকার কিন্তু আমাকে সে মূল্যায়নটা করে নাই। আমার নেত্রকোনার ঐতিহ্য, আমি হাওড় অঞ্চলের ঐতিহ্য, আমার হাজার হাজার শিল্পীরা আনা কাউনে আছে। আমার কত হলো যে শিল্পী বাংলাদেশে যেই থাকুক না কেন, আমার সরকারের কাছে অনুরোধ হলো এটা যে শিল্পীরা স্বাধীন মতো থাকবে, সে পার্টি করে না, আমাকে টাকা দিবে, আমি তার নামে গান গাই দিব। আমি অ্যাডভার্টাইজ করছি, আমি তো অ্যাডভার্টাইজ শিল্পী, হ্যাঁ অ্যাডভার্টাইজ করলে আমাকে নিচে 2000 টাকা 5000 টাকা একটা গান করে দেওয়া, হ্যাঁ অনেকে আমি হচ্ছি পার্টিগত হচ্ছি শিল্পী, কোনোদিন পার্টিগত হইতাত না। আর সবার কাছে আমার অনুরোধ থাকবে, সরকারের কাছে অনুরোধ থাকবে যে যথাযথ মর্যাদা দেওয়া। আর আমরা হইলাম দুস্থ শিল্পীর কাটা নামটা আমরা মুছে দিতে হবে, প্রত্যেকের শিল্পীর বেতনের আওতায় আনতে হবে, এবং বুড়াকালে আমরা ভিক্ষা করতে হয়, কারণ কি বুড়াকালে আমরা একটা পেনশনের ব্যবস্থা করে সরকার দেওয়া লাগবো, একটা পেনশন যেভাবে পায়, এবং বুড়াকালে আমরা যেভাবে একটু শান্তি করে মরতে পারে, কি আমরা ভিক্ষা করা লাগে, তৈলা তৈলে দেওয়া লাগে, দুইটা টেকা লাগে, ভিক্ষা করা লাগে, আর জীবন ডাবরা আমরা মানুষকে আমার দেশে ফুর্তি দিয়েছি, গান শেষ, আমরা আর কদর থাকে না, কেন কদর থাকবে না? এই দেশে কি আমরা বসবাস করি না, আমরা এই দেশে থাকি না? এই আমার কথা। এই নতুন সরকার যিনি ওনার কাছে আমার সরকার, এবং যে কোনো সরকার আসে, আমরা কেউ মানে কেউ দলে না, আমরা শিল্পী ব্যাপারে থাকতে চাই, সবার কাজ করতে চাই। ধন্যবাদ সবাইকে, আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আপনার নেত্রকোনার নবনির্বাচিত যে সাংবাদিকরা হয়েছেন, এবং পুরান সাংবাদিক যারা আছে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা। বাংলাদেশের যত সাংবাদিক আছে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই আমার নিবেদন। ধন্যবাদ সবাইকে। ভাই একটা ছোট গান শোনায় দেন ভাই, একটা গান শোনায় দেন। গান তো আমার অনেক উপরে গান করতে, আমি অনেক গান কিভাবে গান না গাইলে গলায় ধরে টান দেন, এই দিন নয় আরো দিন আছে, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের নিয়া গেছে সেই দিনের কাছে, সাংবাদিকরা যারা আছে এই বাংলাদেশে, বুক পুল্লাইয়া তারাই চলবে জানাইলাম আসরে, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের কাছে।